প্রতিটা গাছের ক্ষেত্রে ইউরিয়া টিএসপি পটাশ জি তিনটা মিলে 1 থেকে 150 গ্রাম 1 থেকে 150 আর জৈব সার ১০০ গ্রাম কুল গাছে ছত্রাক এবং পোকা বা মাকড়ের এগুলো সমস্যা হয় কিনা অবশ্যই হয় আচ্ছা কি কি সমস্যা হয় একটু জটিল বলেন আমাদের কুল গাছে মাকড়ে অনেক সময় পাতাগুলো এরকম মোচড়ায় ফেলায় পাতাগুলো মোচড়ে ফেলে না জি জি মোচড়ে ফেলে এবং এখানে অনেক পোকার উপদ্রব দেখা যায় সেই ক্ষেত্রে আমরা একামাইট বাটিমেক্স ব্যবহার করি ও একামাইট বাটিমেক্স বা ওমাইট কেমাইট এগুলো মাকড় নাশক প্রয়োগ করে জি আর পোকার ক্ষেত্রে কত কি প্রয়োগ করেন ইমিটাফ ইমিটাফ গিলডার গিলডার ফল দ্রুত বৃদ্ধির জন্য কি এই পিজিআর দিলেই না হ্যাঁ পিজিআর দিলেই না দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনি নিয়ে এসেছি ফরিদপুর জেলা ফরিদপুর সদর উপজেলা বড় মাধবপুর গ্রামে আশিকুর রহমানের এই ভারত সুন্দরী আগাম জাতের কুলের বাগানে দর্শক আশিকুর রহমান একজন উচ্চ শিক্ষিত তরুণ যুবক এই ভারত সুন্দরীর দশ বিঘার কুলের বাগান গড়ে তুলেছে দর্শক এই ভারত সুন্দরী কুল কীভাবে চারা রোপণ করতে হয় কী কী ধরনের রোগে পোকায় আক্রান্ত হয়ে থাকে এবং আয় ব্যয় কী ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরব দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দর্শক প্রথমে চলুন আশিকুর রহমানের সাথে কথা বলি এবং এই ভারত সুন্দরী চাষ সম্পর্কে টুকিটাকি বিষয়গুলো আমরা জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাকে কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার এই যে আমরা এই বাগানে চলে আসলাম আপনার বাগানের আসলে কোন পর্যায়ে আছে কি অবস্থা এটা কোন জাতের কুল চাষ করছেন ইত্যাদি বিষয়গুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে শেয়ার করবেন তার আগে সংক্ষেপে জটিল আপনার পরিচয়টা দেন জি ভাই আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আমার বাড়ি ফরিদপুর সদর উপজেলার বড় মাধবপুর নতুন বাজারের সামনেই বাসা এবং এখানেই বাগানটা আচ্ছা আপনি যে আমি শুনছি নাকি আপনি একজন উচ্চ শিক্ষিত তরুণ আপনি লেখাপড়া করছেন এবং এখন কি লেখাপড়া শেষ পর্যায়ে নাকি না জি এখন লেখাপড়া শেষ পর্যায়ে বলতে অনার্স আর কি ডিগ্রি কমপ্লিট হয়েছে ডিগ্রি কমপ্লিট করে আবার অনার্স করতেছেন জি আচ্ছা কোথায় এটা এটা ফরিদপুর রাজেন্দ্র কলেজে সরকারি রাজেন্দ্র কলেজে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আপনি কত বিঘার উপরে এই বাগানটা গড়ে তুলছেন এটা মূলত দশ বিঘা জমির উপরে এই ভারত সুন্দরী আপেল কুলটা গড়ে তুলছেন দশ বিঘা আচ্ছা আপনি এই লেখাপড়ার পাশাপাশি এত বড় কিভাবে ফার্মটা গড়ে তুললেন আসলে বর্তমান যুগ উপযোগী ফল ফসল চাষ হিসাবে তো এটা ইউটিউবে অনেক ভিডিও দেখছি কুল চাষের এটা নতুন এবং এটা আগাম জাতের এই কারণেই চেষ্টা করছি ও এই কারণে আপনি শুরু করছেন না আপনি এই যে লেখাপড়ার পাশাপাশি কিভাবে এত ঝুঁকি নিলেন কিভাবে এত বড় বাগান লেখাপড়ার পাশাপাশি ঝুঁকি নিলাম বলতে আসলে ঝুঁকি ছাড়া তো কোনো কিছু সম্ভব না জি 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 যা সেই সেটাই উপলক্ষ করে এই জাতটা খুব ই করে রোপণ করছি আর কি ও আচ্ছা সেই আপনার রিস্ক নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে যে দেখি কিছু করা যায় কিনা তা আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুব ভালো আইছে এবং দেখতে পাচ্ছেন ও হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো কালার চলে আসছে জি জি আচ্ছা এটা কি মাসে পাকে ভাই এটা ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকেই পাকবে ১৫ তারিখ থেকে শুরু হবে পাকা ডিসেম্বর ১৫ তারিখ থেকেই জি এটা জাতের নাম কি যেন বলছেন এটা হচ্ছে ভারত সুন্দরী ভারত সুন্দরী জি জি ও আচ্ছা আচ্ছা এটা কি ভারত থেকে আগত হ্যাঁ ভারত থেকে আগত ভারতে মিস ইন্ডিয়া নামে পরিচিত ভারতে মিস ইন্ডিয়া জি আর বাংলাদেশে ভারত সুন্দরী ভারত সুন্দরী আচ্ছা 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 তাহলে তো ভালো আচ্ছা ভাই এই ভারত সুন্দরী কুলের চারা রোপণ কখন করতে হয় কোন সময় উপযুক্ত সময় উপযুক্ত সময় হচ্ছে মাঘ ফাল্গুন ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাস ফাল্গুন চৈত্র এবং বৈশাখ মাস জি এই তিনটা সময়ই উপযুক্ত সময় তিনটা সময়ই উপযুক্ত সময় আচ্ছা আমরা যে গাছটা দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স কত দিন এই গাছটার বয়স ৮ মাস ৮ মাস হয়েছে জি আচ্ছা আপনারা যখন চারা রোপণ করেন কিভাবে চারাটা গুলো রোপণ করে থাকেন চারা তো দুই ভাবে রোপণ করা যায় মাদা তৈরি করে রোপণ করা যায় এবং আপনার নির্দিষ্ট স্থানে মানে এমনি হালকা করে গর্ত করে খুঁচাও লাগানো যায় আপনি কিভাবে রোপণ করছেন আমরা গর্ত হালকা করে গর্ত খুঁচাই পলিটা ভেতরে ই করে দিছি আপনি হালকা গর্ত করে ওবে দিয়ে দিছেন যখন চারা রোপণ করেন সে সময় কি জৈব সার রাসায়নিক সার এগুলো প্রয়োগ করতে হয়েছে না ওইখানে এটা জৈব সার এবং রাসায়নিক সার তখন আমরা কিছুই করি না এটা ১৫ ২০ দিন পরে পাতা যখন ছোট ছোট পাতা ছাড়ে এবং একটু গাছটা যখন মাটির সাথে বসে তখনই আমরা সার দিই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আপনারা ডাইরেক্ট জমি চাষ করে
চারা রোপণ করে দিয়েছেন, চারা রোপণের 15-20 দিন পরে যখন পাতা আবার কুশি নিচ্ছে তখন আপনার রাসায়নিক সার এবং জৈব সার দুটোই দিছে। আচ্ছা, প্রতিটা গাছে আপনি কি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেছিলেন এবং কি কি সার যদি একটু বলেন? টিএসপি, পটাশ, ডিএপি, হালকা পরিমাণে ইউরিয়া, এটা মোটামুটি তিনটা মিক্স করে আবার 100 গ্রাম 150 গ্রাম করে রোপণ করে দিছি। প্রতিটা গাছের ক্ষেত্রে ইউরিয়া, টিএসপি, পটাশ, জি, তিনটা মিলে 1 থেকে 150 গ্রাম। আর জৈব সার? জৈব সার 100 গ্রাম 100 গ্রাম জৈব সারের পরিমাণটা কম হয়ে গেল না? কম হয়ে গেল, পরবর্তীতে আবার দিছি জৈব সার। কতদিন পরে? পরবর্তীতে আবার 1 মাসের উপরে যখন চলে গেছে বয়স তখন আবার মনে হয় 200 গ্রামের উপরে দিছি জৈব সার। যখন দুই মাস হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে তখন আবার 200 গ্রাম প্রয়োগ করছেন। আচ্ছা, এই বড়ই গাছে সারা বছরে কতবার সার প্রয়োগ করতে হয়? সারা বছরে মূলত 4 বার সার প্রয়োগ করতে হয়। 4 বার সার প্রয়োগ করতে হয়, এটা কোন কোন সময় মূলত? এটা মূলত ছোট থাকা 1 মাস অবস্থায়, মানে মাসখানেক হয়ে যাওয়ার পরে তো এক ধাপ চলে গেল, তার দ্বিতীয় ধাপে একটু বড় হইলে আবার দ্বিতীয় ধাপে আবার খাবার দিতে হয়। আর কুল গাছের বিষয়টা হচ্ছে এমন, যে গাছটা আসলে মুগরিমার মতো খাবার দিলে অনেক গাছ আবার মনে হয় যে খাবার শূন্য হয়ে যায়, জি জি, ঠিক তখনই আবার ওই গাছটা সার দিতে হবে। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, খাবার শূন্যতা হইলে আপনার সার দিতে হবে, বুঝতে হবে যে গাছ খাবার চাচ্ছে কি, জি জি জি, তখন আপনি সার দিয়ে দিতে হবে, জি। আচ্ছা, কুল গাছে ছত্রাক এবং পোকা বা মাকড়ের এগুলো সমস্যা হয় কিনা? অবশ্যই হয়। আচ্ছা, কি কি সমস্যা হয় একটু জটিল বলেন আমাকে। কুল গাছে মাকড়ে অনেক সময় পাতাগুলো এরকম মোচড়ায় ফেলায়, পাতাগুলো মোচড়ে ফেলে না? জি জি, মোচড়ে ফেলে, এবং এখানে অনেক পোকার উপদ্রব দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা একামাইট বাটিম্যাক্স ব্যবহার করি। একামাইট বাটিম্যাক্স বা ওমাইট কেমাইট এগুলো মাকড় নাশক প্রয়োগ করে। আর পোকার ক্ষেত্রে কত কি প্রয়োগ করেন? ইমিটাফ, ইমিটাফ, গিল্ডার, গিল্ডার, জি। এটা কি ছানা পোকার জন্য? ছানা পোকার জন্য। আচ্ছা, আর ছত্রাকের জন্য কি প্রয়োগ করেন? ছত্রাকের জন্য ম্যানকোজ গ্রুপের মৌসুম, ম্যানকোজেব গ্রুপের মৌসুম বা আপনি প্যানকোজেব, জি, ম্যানকোজেব বা রিডোমিল গোল এগুলো এগুলো। আচ্ছা, এগুলো এই তিনটা যে ইউরিয়া আপনি বললেন যে কীটনাশক, ছত্রাকনাশক এবং মাকড় নাশক, কতদিন পর পর প্রয়োগ করতে হয়? এটা 2 সপ্তাহ পর পর প্রয়োগ করতে হয়। 2 সপ্তাহ, জি, মানে আপনি 15 দিন পর পর 15 দিন প্রয়োগ করলে পড়লেই হবে। এটা পোকা লাগুক বা না লাগুক, লাগুক 15 দিন পর পর স্প্রে করতে হবে। কেন স্প্রে করতে হবে? স্প্রে করতে হবে, অনেক সময় পোকা লাগে ভাই, এসালে ছোট ছোট পোকা আছে, এর ভিতরে টের পাওয়া যায় না, পাতার নিচে বাজে হয়ে থাকে, অনেক সময় এটার ভিতরে এটা নষ্ট করে ফেলায়। আপনার গুটি থাকা অবস্থায় আমরা যখন ছোট গুটি ছিল তখন আমরা হরমোন লিটোসেন ব্যবহার করছি এবং ওর সাথে সোলোবার বোরন এবং সিলেটেড জিঙ্ক ব্যবহার করছি। আপনারা আবার দিতেছেন পিজিআর, ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড় নাশক, এটা দিয়ে দিচ্ছেন? এটা দিয়ে দিলেই যাবে, এটা তেমন কোন রোগ নাই আসলে, এই সাধারণ কীটনাশক ব্যবহার করলে চলে যায়। ফল দ্রুত বৃদ্ধির জন্য কি এই পিজিআর দিলেই আনা? হ্যাঁ, পিজিআর দিলেই আনা। আর কিছু সাইজগুলো এখন কত বড় হয়ে গেছে? জি জি জি। এগুলো হারভেস্ট কোন কোন সময় করা যাবে? এটা 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ থেকে হারভেস্ট শুরু, এবং আপনার ওই কাশ্মীরি এবং বলসুন্দরী পাকার আগেই প্রায় শেষের পর্যায়ে চলে যাবে ভারত সুন্দরী। আচ্ছা আচ্ছা, কাশ্মীরি এবং অস্ট্রেলিয়ান বলসুন্দরী কি মাসে পাকে? এটা আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পাকবে ওইগুলো, কাশ্মীরি এবং অস্ট্রেলিয়ান বলসুন্দরী। কিন্তু ভারত সুন্দরী আপনার ডিসেম্বরের হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝিতে পেকে যাবে, আবার এই সময় তো বাজার মূল্যটা অনেক ভালো থাকে। জি জি জি। তো সেই হিসাবে তার সেক্ষেত্রে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা দেখতেছেন? ওই সম্ভাবনা দেখতেছি। তো এই 8 মাসের এই গাছগুলোতে এখন প্রতিটা গাছে কত কেজি ফল আশা করতেছেন আপনি? আসলে ফল আশা করতেছি 15 কেজির আশা করতেছি, কিছু কিছু গাছে 20 কেজি প্লাস হবে ভাই, আবার অনেক গাছে 10 কেজি হবে। তো বেশিরভাগ গাছেই তাতে আমরা এবছরে কিরকম আশা করা যাচ্ছে? এবছরে এগুলা তো আগাম জাত, তো এখানে এই বছরে এগুলা তো একটু ভালোই আশা করেছি, তো মোটামুটি
60-70 টাকা তো পাওয়ার আশাবাদী ইনশাআল্লাহ। 60-70 টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে বড়ই বা কুলের চারা যে রোপণ করছেন, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু দিয়েছেন? 6 ফিট। 6 ফিট? জি। এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু দিয়েছেন? 8 ফিট। মানে চারা থেকে চারার দূরত্ব 6 ফিট এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব 8 ফিট দিয়েছেন। আপনি দেখেন একটা বিষয় যে কুল গাছ একটু ফাঁকা থাকলে পরে রোদটা ওর উপরে পারলে কালারটা ভালো আসবে। জি জি জি। এবং রোদ জল তো মার্কেটে নিলেও সবার আগে এই কুলটা চলে যাবে। জি জি, অবশ্যই। আচ্ছা, 1 বিঘাতে 33% বিঘাতে কতগুলো চারা রোপণ করা যায়? 220টা চারা রোপণ করা যায়। 220 পিস চারা রোপণ করা যায়। তাহলে সেক্ষেত্রে যদি 220 পিস চারা হয়, প্রতিটা গাছে যদি 15 কেজি করে ফল পান, তাহলে আপনার 1 বিঘাতে কত মন প্রোডাকশন হতে পারে? 1 বিঘাতে মোটামুটি 60-70 মন। 60-70 মন, এটা আনুমানিক হিসাব আর কি। তাতে আপনার এই 10 বিঘাতে কত টাকা ইনকাম হতে পারে আশা করতেছেন আপনি? 10 বিঘাতে মোটামুটি 3-4 লক্ষ টাকা তো বিক্রির আশা আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক। কমপক্ষে? হ্যাঁ, কমপক্ষে 3-4 লক্ষ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু আপনার কাশ্মীরি এবং বলসুন্দরীতে কোনো কালার পাবেন না। না না, এটা পুরা কালার চলে আসছে, পুরা কালার চলে আসছে, এবং এটা আগে বাজারে যাবে প্রমাণ এইটা। জি জি। এবং বলসুন্দরীর দিকে আপনি দেখেন, ওইদিকে বলসুন্দরী কিন্তু কোনো কালার নাই। দর্শক, আমরা একটু বলসুন্দরী গাছ কুলের গাছটা দেখাই আপনাদেরকে, আপনি দেখলে বুঝতে পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অস্ট্রেলিয়ান বলসুন্দরী। এটার কিন্তু এখনও সেই পর্যায়ে আসে নাই, এটা আসতে এখনও আরও 2-2.5 মাস সময় লাগবে। কিন্তু ভারত সুন্দরী ওইদিকে দর্শক আপনি দেখতে পাচ্ছেন, ভারত সুন্দরী পুরো পাকার কালারই চলে আসছে, প্রায় পাকার কালার চলে আসছে। আর হয়তো বা 20-25 দিন পরে এটা হার্ভেস্টিং পর্যায়ে চলে যাবে। জি জি, আপনারা দেখতে পাচ্ছেন ভারত সুন্দরী আগাম। এটা করলে আমরা মনে হয় কি যে সহজেই আগাম জাতগুলোতে এমনিতেই দাম বেশি পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। আর এবছরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ফলের পরিমাণও ভরপুর, আশা করা যাচ্ছে যে রেজাল্টটা ভালো আসবে এবং দামও মনে হয় যে ভালো পাবে। আচ্ছা ভাই, এই যে আপনি যে কুল চাষ করতেছেন, এক বিঘাতে আপনার কুল চাষ করতে মানে চারা থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক, লেবার, যাবতীয় খরচ, মানে হারভেস্ট পর্যন্ত, কত টাকা ব্যয় হয়েছে আপনার? হারভেস্ট পর্যন্ত আসলে 20-25 হাজার টাকা সম্ভব। 20-25 হাজার টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। সর্বোচ্চ 30 হাজার টাকা লাগবে। সর্বোচ্চ 30 হাজার টাকা, একদমই নতুন করে থাকে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 30 হাজার টাকা লাগবে। আচ্ছা ভাই, এই যে কুল চাষ করতেছি, এই জমিটা কি আপনি নিজস্ব না লিজ নেওয়া? না, নিজস্ব জমি এটা। এটা আপনার পুরা এটাই নিজস্ব, পুরা জমি আপনি নিজস্ব? জি, আপনি নিজেদের জমিতেই করছেন? অবশ্যই। আচ্ছা ভাই, আমাদের দর্শকদের কি দাওয়াত দিবেন না বড়ই খাওয়ার? অবশ্যই ভাই, দাওয়াত দেবো। অবশ্যই দর্শকদের বলবো আগে এসে বাগানে দেখেন এবং কুল খাওয়ার দাওয়াত এলো, এবং অতি তাড়াতাড়ি তো পাকবে, 1 মাস 15 দিনের ভিতরেই ফল পাইকে যাবে। হার্ভেস্টিং পর্বে চলে, হার্ভেস্টিং পর্বে, এবং অনেক সাইজটা অনেক বড় হয়ে গেছে দেখেন। ও আচ্ছা আচ্ছা, আপনার আমার অনেকেই তো ভিডিও দেখলে, অনেকেই তো বাগান করার জন্য চারা চায় বা চারা নিতে চায়, সেক্ষেত্রে আপনি কি চারাও তৈরি করতেছেন কিনা? হ্যাঁ, চারাও তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যারা চায় শুধু তাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ। ও, কেউ চাইলে দিতে পারবে? জি, চাইলে ভালো মানের চারা তো হবে। অবশ্যই ভালো মানের, এই মাটি গাছ থেকে সায়ন নিয়ে চারা করবো। এই মাতৃ গাছ থেকে সায়ন নিয়ে চারা তৈরি করতেছে? জি জি। ভাই, যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছে, জি, তাদের সম্পর্কে জটিল কিছু বলেন। তাদের সম্পর্কে আসলে যারা অনেক সময় ঘুরতেছে, চাকরি বাজেছে না, বিভিন্ন ঘোরাঘুরি করতেছে, তারা অবশ্যই এই কুল বাগান করতে পারে, কারণ শর্ট টাইমে এরকম ফল ফসল শর্ট টাইমে অন্য কিছু দ্বারা সম্ভব না, যেটা কুল বাগানের দ্বারা সম্ভব। কুল বাগানে খুব সহজেই সম্ভব, খুব সহজেই সম্ভব, এবং 8 মাসে দেখেন একটা গাছে পুরা ভরপুর ফল ধরে আছে, কিন্তু অন্য গাছে সম্ভব না। সেই হিসেবে যারা তরুণ আছে এবং যারা বিদেশ থেকে চিন্তা করতেছে অনেক সময় বাসায় আসে কি করবে, তারা অবশ্যই কুল চাষটা করতে পারে। তারা কুল চাষ করতে পারে, করতে পারে, কারণ এটা, এবং এটা একটা আগাম জাত, আর এই কারণেই এটা লাভজনক, অবশ্যই ভাই লাভজনক। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের কৃষি ফিল্ম চ্যানেলে দীর্ঘ সময় দেওয়ার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।